হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম বিশ্বের সেরা একটি অ্যাপ্লিকেশন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশনটির কাজ দেখলে আপনি নিজেও সেটার প্রেমে পড়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা কিন্তু চাই আমাদের স্মার্টফোনটাকে সবার থেকে একটু ডিফারেন্টভাবে ব্যবহার করতে, আর এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা সবার থেকে ডিফারেন্টভাবে আপনার স্মার্টফোনটাকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যদি আমাদের স্মার্টফোন থেকে কোনো কিছুর মধ্যে প্রবেশ করি, জাস্ট আমি যদি প্লে স্টোরে চলে যাই, প্লে স্টোরে চলে আসার পর বন্ধুরা এখান থেকে কিন্তু এখন যদি আমরা কোনো ইউটিউবে ধরতে চাই বা ফেসবুকে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে মিনিমাইজ হয়ে বেরিয়ে যেতে হবে। জাস্ট আমি কিন্তু চাইলে প্লে স্টোর থেকে খুব সহজে ফেসবুকে বা ইউটিউবে চলে যেতে পারি। জাস্ট বন্ধুরা দেখেন বাম সাইডে আমার একটি অ্যারো বাটন দেখা যাচ্ছে, যদি আমি অ্যারো বাটনে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে যদি আমি ফেসবুকটি ক্লিক করি, তাহলে কিন্তু ডাইরেক্টলি আমার ফেসবুকটি ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমি চাচ্ছি আমি ইউটিউবে চলে যাব, আমি ইউটিউবে জাস্ট ক্লিক করলে দেখেন বন্ধুরা ডাইরেক্টলি কিন্তু ইউটিউবটি ওপেন হয়ে যাবে। এভাবে কিন্তু খুব সহজে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের স্মার্টফোনটাকে শর্টকাট ইউজ করতে পারবেন। এখান থেকে চাইলে আমি কিন্তু দেখা যায় বন্ধুরা সকল অ্যাপ্লিকেশন গুলো এখান থেকে ইউজ করতে পারবো, যে এখান থেকে যে কোনো অ্যাপ ওপেন করতে মন চাইলে আমি সেটাকে ওপেন করতে পারবো। তো এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন আর কিভাবে আপনাদের মোবাইলে সেটিং করবেন সব কিছু এই ভিডিওটিতে দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বিডি ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের যে অ্যাপটি ডাউনলোড করতে হবে, অ্যাপটি কিভাবে ডাউনলোড করবো সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করবো। অ্যাপসটি ওপেন করার পর বন্ধু ইন্টারফেসটা এরকম চলে আসবে। আপনাদের এখানে হয়তো কিছু পারমিশন চাইতে পারে, পারমিশন চাইলে অবশ্যই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন উপরে একটি বাটন পাবেন, এই বাটনটাকে আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে বন্ধুরা এটা সেট হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। জাস্ট আমরা অ্যারো বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখাবে। তো আপনারা মন মতো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সেট করতে পারবেন, আপনাদের যে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো এগুলো কিন্তু খুব সহজে এখানে সেট করে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই এখানে কিছু সেটিং আছে। আমরা চলে যাব রিসেন্ট অ্যাপে। রিসেন্ট অ্যাপে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে ম্যাক্সিমাম নাম্বার, এখানে কিন্তু আপনি নিচে দেখাচ্ছে আপনি 10টি অ্যাপ সেট করে রাখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি চাইলে আনলিমিটেডও করে নিতে পারেন। এটাকে যদি একবারে শেষ পাতায় ঠিক ওকে করে দেন তাহলে বন্ধুরা দেখেন এখানে কিন্তু এখন সব অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। দেখেন সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু চলে আসছে। তারপরে আপনার এখান থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন এখানে আপনার এখান থেকে রিমুভ করে দিতে চান তাহলে সেই অ্যাপ্লিকেশনটি রিমুভ করে দিতে পারবেন। রিমুভ করার জন্য জাস্ট আপনি এখান থেকে লং প্রেস করে ধরবেন। লং প্রেস করে ধরার পর বন্ধুরা দেখেন ব্লক ফ্রম রিসেন্ট, এখান থেকে ক্লিক করে দিলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চলে যাবে। আর কোনো অ্যাপ্লিকেশন যদি এখানে আপনারা অ্যাড করতে চান তাহলে এখান থেকে সে কোনো অ্যাপ্লিকেশন আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো অ্যাড করার জন্য জাস্ট আপনি লং প্রেস করে ধরবেন। লং প্রেস করে ধরার পর বন্ধুরা পিন টু রিসেন্টে ক্লিক করে দিলে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে চলে আসবে। দেখেন বন্ধুরা অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো এইভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা চাইলে খুব শর্টকাটে কিন্তু আপনাদের স্মার্টফোনটি ইউজ করতে পারেন, আর এটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ আমি নিজেও এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর বন্ধুরা আপনার সার্চ বারে সার্চ করবেন টেক্সট বার। টেক্সট বার লিখলে বন্ধুরা সর্বোপরি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে কিন্তু আপনাদের স্মার্টফোনটা শর্টকাটে ইউজ করতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।